আমার প্রথম গান ছিল এই গানটি। যিনি গাইতে বলেছিলেন তার কথা আমার বলতে না পারলে সত্যি ভালো লাগে না, আমি প্রতি স্টেজেই বলি। তিনি হচ্ছেন শ্রদ্ধেয় কালিকাপ্রসাদ ভট্টাচার্য। দাদার কথা মনে আছে গো আপনাদের? হ্যাঁ মনে আছে, মনে থাকার কথা, কারণ কালিকাদা আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ, তাই না? তো দাদা বলেছিল তুমি এই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই এই গানটির সাথে একটি রবীন্দ্রসঙ্গীত গাইবে। তো আমি কালিকাদাকে বলেছিলাম দাদা আমি কি পারবো? উনি আমাকে সাহস দিয়েছিলেন, বলেছিলেন অবশ্যই পারবে, তুমি তোমার মতো করে গাইবে। তো আমি আমার মতো করে এই গানটির সাথে একটি রবীন্দ্রসঙ্গীত পাঞ্চ করে গিয়েছিলাম। আজকে যদি আপনারা অনুমতি দেন আমি দু লাইন গাইব। আচ্ছা, কিন্তু আমার অনুরোধ আছে আমার সাথে সাথে আপনারাও কিন্তু একটু গাইবেন, তাহলে আমার খুব ভালো লাগবে, ঠিক আছে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। জয় জয় রে দাই গুরু দেবানন্দ প্রাণ, হরি হরি বল, হরি বল, হরি বল,
যদি তোর ডাক শুনে কেউ না।